আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। তো আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আব্বা বাজার করে নিয়ে আসছেন, আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে রান্নাঘরের সব প্রয়োজনীয় জিনিসপত্র। আর এখানে হচ্ছে আমার বোন মাছ কেটে নিয়েছে, তো এগুলো হচ্ছে বাইয়া নিয়ে আসছে। আর এই তো আপু হচ্ছে মাছটা কেটে নিচ্ছে, আর আমি হচ্ছে একটু ভিডিও করেছিলাম, তো সেটা দেখে আপু অনেক বেশি শাই ফিল করছিল, তো আমি আবার হাসছিলাম। আর এই তো আপু কিন্তু বিশাল বড় মাছটাকে কেটে নিয়েছে। আর বাইয়া বেসিক্যালি এরকম ডিমওয়ালা মাছ নিয়ে আসে, তো ওনার হচ্ছে ডিম কেটে অনেক বেশি পছন্দ, অনেক বেশি লাইক করেন উনি। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম হয়েছে, আর মাছটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড়। আর এদিকে সারিফ আর সাইম হচ্ছে ক্যামেরা অন দেখলে ওনাদের দুষ্টুমি শুরু হয়ে যায়, আর আপুকে অনেক বেশি জ্বালাচ্ছে। আর আপু হচ্ছে সম্পূর্ণ মাছগুলোকে কেটে নিচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আর এদিকে সাইফ আর সায়াম অনেক বেশি দুষ্টুমি করছিল, ওরা আসলে ক্যামেরাটা অন দেখলেই ওদের দুষ্টুমি বেড়ে যায়। আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, তো আমি ওর জন্য খুবই সুন্দর একটি কেক বানিয়ে নিচ্ছি। তো ও আসলে এই ডেকোরেশনের কেকগুলো ওর কাছে অনেক বেশি ভালো লাগে, তো ও আমাকে বলেছিল যে আপু আমাকে এরকম ডিজাইনের একটা কেক বানিয়ে দিও। তো ওর পছন্দ মতোই কিন্তু আমি এই কেকটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই আমি এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো কেকটা কমপ্লিট করার পর এবার আমি রান্নাবান্নায় চলে যাব। তো আপনাদের সাথে আজকে কোনো রেসিপি শেয়ার করব না। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস বোনা করে নিয়েছি, তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এটা হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস ঝোল। সবগুলো আইটেমই অনেক মজার হয়েছিল। আর এটা হচ্ছে মাছ ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আর এটা হচ্ছে তেলের পিঠা তৈরি করার জন্য আপু ব্যাটার তৈরি করে নিয়েছে, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, তাহলে আপনারা দেখে নিন আপুর তেলের পিঠা। আপুর তেলের পিঠাগুলো কিন্তু কম বেশি ফুলকু ফুলকু হয়েছিল, আর স্বাদের দিক থেকেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। এবার আমি পিঠাগুলো আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকু হয়েছে, আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার বোন কিন্তু মাশাল্লাহ অনেক ভালো এই পিঠাটা বানাতে পারে। ইনশাল্লাহ কোনো একদিন আমি আপনাদের সাথে এই তেলের পিঠা রেসিপিটা শেয়ার করব।
আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম, তো বোন হচ্ছে কেকটা কেটে নিচ্ছে। তো আমরা হচ্ছে ঘরোয়াভাবে সব ভাই বোনরা মিলেই এই বার্থডেটাকে সেলিব্রেশন করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর আমার বোন কিন্তু অনেক খুশি হয়েছিল এই কেকটা তৈরি করার পর। তো সবাই আমার বোনের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।